দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি পাথরঘাটা নিউজ থেকে। বরগুনার পাথরঘাটার সদর ইউনিয়নের গহরপুর এলাকায় শুক্রবার দিবাগত রাতে ডাকাতির মতো সহিংস ঘটনা ঘটেছে। এই ঘটনায় গুরুতর আহতদেরকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পাশাপাশি একজন সন্দেহভাজন ডাকাতকেও আটক করে পাথরঘাটা থানা পুলিশ। আমরা বিষয় শুনি স্থানীয় জনপ্রতিনিধি এবং আহত এবং আটক আসামিদের বক্তব্য। ঘটনাটি কি ছিল? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি অনেক রাত্রে যখন সিলে সিলে শুনতে পাই, এর মধ্যে আমার একটা ফোন আসে যে ডাকাইতে আসছে, ডাকাইতে আসছে। তারপর ডাকাইতে পর আমি আমার ছোটো ভাইকে নিয়ে আসলাম ঘটনাস্থলে। এসে দেখি যে এই ডাকাই বাইন্দে ফেলাইছে, কিন্তু প্রথম শুনতে পাই যে এরা ছয়জন ছিল, লাথি মেরে দরজা ভাঙিয়ে ফেলাইছে। দরজা ভাঙার পরে এরপর উঠি ওই আর মানে সোহেলের একটা কোপ দিছে, কোপ দিছে পর সোহেলও ওই লাট ধরছে, সোহেলও ওই প্রতিরোধ করছে, আর ভাই রাসেলও উঠে দুইজনে একসাথে খুব মারামারি চলছে আধা ঘন্টার মতন। এক পর্যায়ে ওরে ধরে রেখে দেয় আর বাকি কয়েকজন পালাই যায়। এরপরে আমি আসার পরে আমি থানায় ব্যাপারটা জানাইলে থানা পুলিশ এই উদ্ধার করে বর্তমানে এসে এই হসপিটালে নিয়ে চিকিৎসা দিয়ে আমাদের ভর্তি করেছি। কোনো নাম ঠিকানা জানতে পেরেছি? নাম বলছে সুজন। সুজন বাড়ির কথা ক্লিয়ার বলে না, এই অবস্থা। জি, আমরা চেষ্টা করব সোহেলের সাথে কথা বলার জন্য। জি, একটু কি আমরা কথা বলতে পারি? জি। আচ্ছা ভাইয়া, কি হয়েছিল? ভাইয়া বললো তো বিষয়টা হয়েছে, বাসা সবাই ঘুমে মনে করেন, দরজা বারবার নক করতেছে। নকর পর যখন দরজা আমরা খুলতে আসি না, তখনই আপনার দরজা পাশে ইয়া ঝোড়ে একটা লাথি দিছে। লাথি দেওয়ার পর দরজাটা ভাঙিয়ে গেছে। ভাঙিয়ে যাওয়ার পরে উঠে ঘরের মনে করেন যারে পাইছে থ্যারে কোপাইতেছে, মানে সামনে সামনে বাড়াবাড়ি চলতে আসে। তখন বাড়াবাড়ি চলার পর মানে হঠাৎ করে দেখলাম কি আবার মাথা পাশে এটা কোপ দিয়েছে, মনে করেন আবার পুরো শরীরটা রক্ত বৃদ্ধি গেছে। আবার বাইরে করলে ভাই আবার তো কোপ দিয়েছে, ঠিক আছে, আবার কোপ দিয়েছে। কোপ দেওয়ার পর আমি চেক করলেছি, তারপর আবার ভাইই আবার ধরছে। ধরার পর হেপারও সার আবার বাড়তেছে। এই মনে করেন আবার এই পিঠার এই হাত এগুলো ভাইরা সবই করে ফেলাইছে। বাড়তে আছে বাড়তে আছে বাড়তে, তারপর শাখা কইতেছে আমি ডাকাইতে আবার ছাড়ি দিই। আমি কইছি তা আপনি আবার কোপ দিলেন কিসের জন্য? তারা ছাড় দিতে সময় আবার বাসায় দশজন বানুল হইয়া আপনি আইসেন দাখুন তাহাতে আপনি ডাকাইতে দেয়া। এবার চেক করলে সে পারাপ্রতিবেশী আসছে। আর আমাদের মূলত সন্দেহ হয় একজন, আর মানে একটু কণ্ঠে বোঝা যায় যে মনে করেন মানে এক বাবু হয়েছে আসতো নাবলে রফিকুল, মানে হ্যার একটু বয়স বোঝা গেছে কণ্ঠে যে গ্রামের পরে গেছে, তোরা তাড়াতাড়ি চল। এরকম একটা কয়টার দিকে? রাত্র সাড়ে তিনটার দিকে। হ্যাঁ, লোক হইব ডাকাইত কবেল আট নয় জন হইব স্যার, এত পরিবারে লোক হইব। আবার বাড্ডা বলে আসেন, আবার ডাব সয়। আপনি হাসপাতালে কখন আসছেন? আমি হাসপাতালে আসছি চারটের দিকে। কে নিয়ে আসছিল? আবার আপনার ইউপি মেম্বার, ইউপি মেম্বার আর আবার ভাই, এরা নিয়ে আসছে। আমি নামে তাদের সাথে মনে করেন প্রায় 10-15 মিনিট যুদ্ধ চলছে আমার সাথে, মানে তাদেরকে মারতেছি তারা আমরা মারতেছে, আর ও তো পরে ধরে রাখছে কিছু অনেক রাখতে পারবে ভাবাই আমি পারবো। আমি যখন মারামারি ওগুলোকে চলছে প্রায় 10-15 মিনিট মনে করেন ওগুলোকে লাথি লাথি চলতে আছে, ঠিক আছে, ওরা মারতেছে আমরা মারতেছি, ওরা পিড়িতেছে, ঠিক আছে, ওরা সারিয়ে দেয়। আমি কিছু না আমাকে জান যাইবে, আমরা ওরা সারবো না, আমরা দেখতে চাই ওকে, ঠিক আছে, যখন দেখতে চাই কে ওখানে একজন করলে চললে যা আর মনে করো ওগুলোকে পারবো না, ঠিক আছে, এই কইছে আমরা মনে করেন ওরা। এবার আমি মোটামুটি যখন দৌড় দিছি, ঠিক আছে, লড়ান দিয়ে ওরা যখন পুকুরা সারি পিড়িয়ে দিছি একটা কেয়ার দিছি, কিন্তু অন্ধকারে তো সারছে না, যায় না অন্ধকারে চেনা যায় না। এরপর মনে করেন দিয়ে দিয়ে ওরা এর মধ্যে ওরে দড়িয়ে মনে করেন ওরে দড়ি ফেলাইছি। দড়ি ফেলার পর এদিকে খোয়াই মনে করেন ঘর দিয়ে দেওয়ার পাশে আতাইয়া স্বর্ণটন্য যা আসলে যেমন একদম চেন কানেরটা এগুলো নিয়ে গেছে, আতে আর কি সবাই মহিলাকে যা পাইছে নিয়ে গেছে। আর এরপর আমি দেখলাম যে তো লাগে কে কয় আমার লোক, নদীর উপরের লোক, এলাকার লোক আছে, কিন্তু ওর সত্য কথা বলে না, কিন্তু ওর কথা বলে যে আমার কাছে রফিকুল নাকি কয় এরা আনছে এই, কিন্তু এদের সঠিক কথা বলে না, কিন্তু ও কয় রফিকুল আসেন এই, ঠিক আছে। আচ্ছা জি, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পাথরঘাটা সদর ইউনিয়নের চেয়ারম্যান আছে, আমরা চেষ্টা করবো ওনার সাথে কথা বলার জন্য। জি, আমি সকালবেলা সুমনের মা আমাকে রিং করেছে যে আমার ছেলেকে ডাকাই ধরে কোপাইছে এবং একজন লোক ধরছে। আমি জাস্ট আধা ঘন্টা আগে সংবাদ পেয়ে আমি চলে আসলাম যে কী অবস্থা বাস্তবে দেখার জন্য।
আমি অতটুকু যা মোবাইল করে জানাইছি আমি অতটুকু জানি এখন পর্যন্ত জানতে পারি নাই জাস্ট আসছে এখন জানবো দেখি কি করে ধন্যবাদ আমরা দর্শক আমরা দেখানোর চেষ্টা করব নাম ওনার গায়ে খোদাই করা লেখা আছে ওনার নাম সুজন সুজন এদিক দিয়া ভাই কি অবস্থা ভাই আপনার কি অবস্থা নাম কি ভাই কি হয়েছে ব্যথা বাড়ি কোথায় বরিশালে নাম কি সুজন সুজন কেন ঢুকছিলেন ওই বাড়ি আমার নিয়ে আইসে আনারপরে হাল্লা গায়ে আমি আইসি আনারপরে আমার সাথে গাড়ির লেগে গাড়ির জন্য মোটরসাইকেলের লেগে আমি চিনি না যে আমাদের সাথে যে আনছে আনছে চিনি না শুধু মোটর সাইকেলের জন্য ঘুরতে ঘুরতে আইসে ঘুরতে ঘুরতে এবারে মোটর সাইকেল সাইকেল তো নেই দুইজন বাড়ি বরগুনা আমার কইছে বরগুনা বাড়ি হ্যাঁ আর একজনের বাড়ি লোয়ে ঢাকাই থাকে কিন্তু আর বাড়ির কথা আমি জানি না তাই ঢাকাই এক লগে আইসে আমারে কত দিয়ে আছে ওই মিজান নামের পোলাটা ওই পোলাটা আর বাড়ি ওপার কিন্তু ওপার ওর বাড়ি আমরা কোনো সময় যাই নাই নাইও নাই আগে গাড়ি চালাইতো তো কোন নদীর ওপার ওই যদি বড় নদীর ওপার পাথরঘাটা নদীর আমি তো চিনবো না আমি তো আর ওদিকে যাই না কখনো আমি জীবনে প্রথম ফার্স্ট এসে আইছি তখন একজন চার জায়গায় একত্রিত কিভাবে হইলেন এটা আরো তিনজন আইছে পরে আমার ফোন দিয়ে আনাইছে আমি রাত্রে আসছি সাতটার দিকে এসে বসছি আমি হ্যাঁ তারপর আমার ওই যে বাস স্ট্যান্ড থেকে নিয়ে আইছে স্যার আলী থানা রাজাপুর চারজন চার জায়গার আপনারা তো এখন এরা তিনজন আপনাকে ফোন দিয়ে নিয়ে আসছে আপনাকে চেনে না আপনি চেনেন না ঠিক আছে এটা হতে পারে রিক্সা চালাইতো ওই রকম পরিচয় তার মোবাইল নাম্বার আসিল আমার কাছে তাকে গাড়ি চালাইতো প্রায় দুই বছর মতন গাড়ি চালাইছে আমার আল্লাহ আমি রিক্সা চালাইছিলাম তারপর আমার থেকে আয় আবার তারপর এরা তো দেশেই থাকে তারপরে আমি একদিন ফোন দিলাম যে আপনি নাকি বোর্ডে চাকরি লইছেন বোর্ডে যায় কয় আনার যায় না পরে আমি কই আমাকে ভাই এই তো কাম কাজ নাই পরে গাইবেন আমি কুমড়ো কা পাথর কাটান পরে পাথর কাটাইছি তো ভাই আমাদের ভাড়া ভাড়া নাই আমাদের 200 টাকা আছে 200 টাকা মানে হয়ে গেছিল পরে লইছিল লোনের পরে হেরা ভাড়া টাড়া দিয়ে হইলো আমার আনছে আনার পর কইতেছে কয় গাড়ি নিব আমি বলি ভাই আমি তো জীবনে গাড়ি ডেন নেই না ভাই এই কাম আমি জীবনেও করি না কতদিন থেকে এই আপনারা সংগঠিত একত্রে আছেন বা জানাশোনা আমি আমি কালকে 7টা বাজে আইছি এখন আসেন এর আগে কবে পরিচয় এবং কবে থেকে এগুলো করেন কুরবানির থেকে পরিচয় গেছে কুরবানির থেকে হ্যাঁ ঢাকা ছিল রিক্সা চালাইছিল জি গহরপুরে এর আগে চুরি হইতো এ বিষয়ে এই পাথরঘাটায় বেশ কয়েকবার চুরি হয়েছে পাথরঘাটা অসংখ্য এই পৌরসভার মধ্যে চুরি হয়েছে এইসব বিষয়ে কোনো আমার জীবনে আমি কখনো আসিনি এই জীবনে প্রথম আসছি পাথরঘাটা আমি কোন আর জীবনে দেখি না এই বরগুনো পাথর গেলে না আমি তো আর এগুলো চিনি না ছিল শুধু ওই মোটরসাইকেলের জন্য এমনিতে কোনো শত্রুতা নাই কোনো কিছু না ওই যে মিজান নামে যে পোলাটা বলছি ওই খালি গেছে যে গাড়িটা লয়ে যাবে তাই আমি কোপায় নয় বাড়িয়ে দিই ওই যে লাডি দিয়ে একটা বাড়িতে ছিল আমার পিছনে যেটা আসলো আর আমি বাড়িও দিনে কিছু করি নাই জিগে এক ঘরের ফ্যামিলি দ্বারা জিগে আমি কিচ্ছু কই নাই আমি উঠে নিয়ে আসলাম আমার উড়ান বেরিয়ে ধরছে
জানেন রাজাপুর থানা আর ওরা সঙ্গে আপনার এলাকায় না 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 কি ভাবে সংগঠিত হয়েছে সংগঠিত হয়েছে আমাদের সাথে একলগে রিকশা চালাইছিল ঢাকায় রিকশা চালাইছিল ঢাকা থেকে পড়িছে না আমার জীবনে ঢাকা ঢাকা বসে এগুলো করেন নাই না না আমার জীবনে আমি কখনো করি নাই এই প্রথম ফারস্টে পাথরঘাটা আসছি আমি করেন নাই তাহলে আপনারে ডাকছে ওই যে বরিশাল থেকে হ্যাঁ বরিশাল থেকে আপনাকে এমনি ডাকছে আপনি কান্না করছেন কি জন্য কি হয় আপনার আমার ভাই আমার বংশ শেষ করে দেবে ওরা ডাকাতি হইবে কেন ওগো ঘরে এমন কি আছে যে ডাকাতি উনি বলছিল মোটরসাইকেলের জন্য না না আমার এটা মনে হয় না অন্য কিছু জীবন নাশ শেষ করে দেবে ওগো বংশ শেষ করে দেবে আর বাবারেও তো এরকম মারছে হয়তো এরকম পরিকল্পনা হবে এত বড় বড় বাড়ি থাকতে ওগো বাড়ি ডাকাতি করে কি পাইবে আর ডাকাতি করলে তারা মালামাল বানবে কিন্তু হুরস্থুলিতে ওগো কোপ শুরু কেন করবে আমার প্রশ্ন এই হয়তো ওগো জীবন নাশ শেষ করার জন্যই ওরা আসছে আমি আইনের কাছে আমি অনুরোধ জানাই সুষ্ঠু যেন ফরম তদন্ত করে এদের আইনের আওতায় আনা হোক আর যেন কোনো মায়ের সন্তান কোনো বোনের ভাই এরকম ভাবে আক্রান্ত না হয়